প্রেম আর প্রতারণা নাকি মুদ্রার এপিঠ ওপিঠ? এফডিসিতে ময়ূরাক্ষীর শুটিং শুরুর দিন সিনেমার কাহিনীর বর্ণনা দিতে গিয়ে এ কথাই বললেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রশিদ পলাশের পরিচালনায় চলচ্চিত্রটিতে নায়িকা চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। করোনা মহামারী আর শিল্পী সমিতির নির্বাচনের উত্তাপ ছাপিয়ে এ মাসের প্রথম দিন এফডিসি ফিরে গেল পুরনো রূপে। দীপ ববি জুটিকে নিয়ে শুরু হয়েছে ময়ূরাক্ষী সিনেমার শুটিং। ছবির সেটে গিয়ে দেখা গেল শুটিংয়ের ভেতরেই চলছে আরেক শুটিং। ছবিটিতে একজন সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করছেন ববি, ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নায়িকার জীবনের নানা টানাপোড়েন। আমি নিজে একজন অ্যাক্ট্রেস হয়ে এটা খুব ফিল করি, খুব কষ্টে আছে, এর মধ্যে লিপস্টিক দিয়ে একটু হালকা টাচ আপ করে সামনে গিয়ে খুব স্মাইল করছে, হ্যাপি গো লাকি একটা ক্যারেক্টার প্লে করছে অফ স্ক্রিন অন স্ক্রিন, তো এটা আমাকে টাচ করেছে। প্রেম মানে প্রতারণা, প্রতারণা মানে প্রেম, এর দুইটা হচ্ছে মুদ্রার এপিটোপি। ছবিটি অবশ্য কেবল প্রেম আর প্রতারণার নয়, আছে বিমান ছিনতাইয়ের মতো থ্রিলারও। এই উপাদানের টানে প্রেক্ষাগৃহে ছুটবে তরুণ রাও, বলছেন শিল্পীরা। ময়ূরাক্ষী ছবিতে একটা প্লেন ছিনতাইকারী থাকে, তো প্লেন ছিনতাইকারীর একজন ওয়াইফ থাকে আর একজন গার্লফ্রেন্ড থাকে, তো আমি সেই ওয়াইফটা করছি। সিনেপ্লেক্সের গল্প হিসেবে আমি ময়ূরাক্ষীটা চুজ করেছি। ময়ূরাক্ষীর মাধ্যমে প্রথমবারের মতো নায়ক চরিত্রে অভিনয় করছেন সুদীপ বিশ্বাস। দীপ চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করছেন গোলাম রাব্বানি। প্রধান চরিত্রে আমার প্রথম কাজ, এর আগে মিশন এক্সট্রিমে আমি একটা ক্যারেক্টার করেছি বা দহনে চরিত্রে অভিনেতা হিসেবে কাজ করেছি, এবং প্রসূন আজাদের যদি আমি সুতোবার ঠিকানা বলি সেখানেও করেছি। আমার ক্যারেক্টার নাম হচ্ছে জিমি, ছেলেটা গ্রাম থেকে আসে কিন্তু ব্যবসা বাণিজ্য করে বেশ কিছু টাকা পয়সার মালিক হন, এবং সামহাও ছেলেটা একটা নায়িকার প্রেমে পড়ে যায়। বলতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আমরা এমন একটা স্টোরি বলতেছি যে স্টোরিটা হচ্ছে এই ফিল্ম ইন্ডাস্ট্রির স্টোরি আর কি। ময়ূরাক্ষীতে চলচ্চিত্র জগৎ আর শিল্পী কলাকুশলীদের জীবনের নানা অধ্যায় ফুটিয়ে তোলার কথা জানান পরিচালক। এটা একটা এই সমসাময়িক গল্প যেখানে অনেকগুলো বিষয় উঠে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এই এই জাতীয় অনেক বিষয় আমরা দেখতে পাবো এখানে। এই ছবিতে অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো মেসেজ আছে যেগুলো আসলে আমরা তো দিন শেষে একটা ছবি মানে শুধু বিনোদন নয়, আর অনেক কিছু দেওয়া যায় আর কি। আমরা চেষ্টা করছি এবং আমাদের গল্পে আসলে আমরা ঠিক সেগুলো বলার চেষ্টা করছি আর কি। এ মাসের মধ্যেই ছবিটির শুটিং শেষ করার আশা করছেন পরিচালক। প্রমিতি প্রভা চৌধুরী, টিভিসি নিউজ।